চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আছি বিচিত্রা সেন, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম। এর আগেও আমি তোমাদের দুটো ক্লাস নিয়েছি, সেই দুটো ক্লাসে আমি পড়িয়েছিলাম প্রত্যয় এবং উপসর্গ। আমি আশা করছি তোমরা দুটো ক্লাস ভালো মতোই বুঝেছ এবং তোমাদের কাজে আসবে। আজকে আমি এসেছি নতুন একটি অধ্যায় নিয়ে, আজকের আমাদের পাঠ্য বিষয় বাক্যতত্ত্ব। তোমরা দেখো আমি এখানে লিখে রেখেছি বাক্য, তোমাদের একটি অধ্যায় বাংলা ব্যাকরণের। এই অধ্যায়টি ছোট্ট, মাত্র তিনটি প্রশ্ন আছে, এখান থেকে তিনটি প্রশ্ন শিখলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এবং এই তিনটি প্রশ্ন যদি তোমরা বুঝে শিখে ফেলতে পারো তাহলে অথবা যে বাক্য রূপান্তর আসবে সেগুলো তোমরা শুদ্ধভাবে পেরে যাবে। একটু মন দিয়ে ক্লাসটা করবে। আমি আশা করছি তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসেছ। খাতা এবং কলম নিয়ে বসে আমি যখন যে গুরুত্বপূর্ণ নোটগুলো দিব তোমরা সাথে সাথে এটা টুকে রাখবে। তাহলে আর কথা নয়, আমরা চলে যাই সরাসরি ক্লাসে। আমাদের প্রথম বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেই প্রশ্নটি হচ্ছে, বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্য গঠনের জন্য কয়টি উপাদান কিংবা বৈশিষ্ট্য কিংবা গুণাবলী প্রয়োজন আলোচনা করো। একটু ভালো করে খেয়াল করো, আমি বলছি একটি সার্থক বাক্য গঠনের জন্য কয়টি উপাদান অব্লিক বৈশিষ্ট্য অব্লিক গুণাবলী প্রয়োজন আলোচনা করো। তাহলে বুঝতেই পারছো বৈশিষ্ট্য আসলেও যে উত্তর হবে, গুণাবলী আসলেও সেই একই উত্তর হবে এবং উপাদান আসলেও একই উত্তর হবে। তাহলে আমরা সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাই যে প্রথমে আমাদেরকে বুঝতে হবে বাক্য কাকে বলে। অর্থবোধক শব্দ সমষ্টিকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে মানুষ যখন তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। একটু ভালো করে খেয়াল করো কি কি লাগছে আমাদের। প্রথমেই লাগছে অর্থবোধক শব্দ সমষ্টি। যে অর্থবোধক শব্দ সমষ্টি না হলে বাক্য হবে না। অর্থ বোধক শব্দ সমষ্টি, অর্থবোধক শব্দ সমষ্টিকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে, সুশৃঙ্খলভাবে সাজাতে হবে, সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করতে হবে, সুশৃঙ্খলভাবে সাজিয়ে মানুষ যখন তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। তো আমরা এই সূত্র ধরেই যাব বাক্যের কয়টি উপাদান বা বৈশিষ্ট্য থাকতে পারে। প্রথমে আমরা সংজ্ঞাটা আশা করি তোমরা লিখে নিয়েছো। আমি আবারও বলছি, অর্থবোধক শব্দ সমষ্টিকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে মানুষ যখন তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। যেমন আমি একদম সহজ একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি আগামীকাল কলেজে যাব, এটা একটি ছোট বাক্য, আমি আগামীকাল কলেজে যাব, বা আমি ভাত খাব, এটি একটি বাক্য। এখন এই বাক্য হতে গেলে আমাদের প্রশ্ন হচ্ছে কয়টি উপাদান দরকার হবে। যে শুধু মানে অর্থবোধক শব্দ সমষ্টি বললে কি বাক্য হয়ে যাবে, নাকি এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো জানাই আমাদের এখন দরকার। তো এখন আমাদের দরকার হচ্ছে বাক্য গঠনের জন্য কয়টি উপাদান আছে সেই উপাদানগুলো জানার। বাক্য গঠনের জন্য তিনটি উপাদান বা বৈশিষ্ট্য বা গুণাবলী দরকার। আবারও বলছি, উপাদান বৈশিষ্ট্য গুণাবলী তিনটা ভাবে প্রশ্নের মধ্যে আসে, যেটাই আসুক না কেন আমরা একই উত্তর ধরে নিব। তাহলে একটি সার্থক বাক্য গঠনের জন্য তিনটি উপাদান বা বৈশিষ্ট্য বা গুণাবলী প্রয়োজন কি কি দেখো। এটা আমি মুছে দিচ্ছি, এটা এখন আমাদের আর দরকার নেই। তাহলে আমাদের দরকার হচ্ছে প্রথমটাই হচ্ছে একটি সার্থক বাক্য গঠনের জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। বানানটা একটু খেয়াল করো, উ দিয়ে নিচে এটা ক্ষীয় হবে, কিন্তু তোমরা ভুলবশত অনেকে খ দিয়ে দাও, এখানে এটা খ হবে না, আ কা উ দিয়ে ক্ষীয় হবে নিচে, আকাঙ্ক্ষা। তারপর দুই নম্বরটা আরো বেশি ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে লিখেছি আমি আ সো তি তয়তো তয়তো লিখেছি, কিন্তু তোমরা অনেকে ভুলবশত এখানে একটা এমন করে ঘুরিয়ে দাও, ওটা হয়ে যাচ্ছে কয়তো, কয়তো হবে না, কিন্তু এটা হবে তয়তো, আসত্তি আসত্তি তয়তো। তোমরা অনেকেই হয়তো জানো না, যেমন এটা হচ্ছে ও, কিন্তু যখন মাত্রা থাকবে ওর উপর তখন এটা হয়ে যাবে তয়তো। আবার এটা হচ্ছে যখন এরকম থেকে যখন এটা হয়ে যাবে তখন এটা হয়ে যাবে কয়তো, এটা ও এটা তয়তো এটা কয়তো। সুতরাং এগুলোকে গুলিয়ে ফেলবে না, ও এর উপর কখনো মাত্রা দিবে না, ও এর উপর যদি মাত্রা পড়ে যায় তাহলে এটা হয়ে যাবে তয়তো, আর তয়তোর পাশে যদি এরকম একটা ঘুরানো থাকে তাহলে এটা হয়ে যাবে কয়তো। তাহলে এই বানানটা তোমরা ভুল করবে না, আসক্তি আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। আশা
আশা করি তোমরা তিনটি উপাদানে লিখে নিয়েছো, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন আমাদেরকে বুঝতে হবে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা কাকে বলে। বাক্যের আকাঙ্ক্ষাটা কি তোমরা দেখবে, আমি সংজ্ঞা যেটা বলছি সেটা তোমরা ভালো করে খেয়াল করবে। বাক্যের কিছু অংশ বলা বা শোনার পর বাকি অংশ বলা বা শোনার যে আগ্রহ তাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে। বাক্যের আকাঙ্ক্ষা বলে বলছি, শুধু আকাঙ্ক্ষা লিখবে না, বাক্যের আকাঙ্ক্ষা বলে। বাক্যের কিছু অংশ বলা বা শোনার পর বাকি অংশ বলা বা শোনার যে আগ্রহ তাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে। যেমন আমি লিখলাম আমি কলেজে, এখানে আমি লিখলাম আমি কলেজে, অথবা আমি ভাত, আমি লিখলাম আমি ভাত। এটা দুটো অর্থপূর্ণ শব্দ সমষ্টি ব্যবহার করেছি, আমিও একটা অর্থপূর্ণ শব্দ সমষ্টি, ভাতও একটা অর্থপূর্ণ শব্দ সমষ্টি, তারপরও কিন্তু এটা একটা বাক্য হতে পারে নাই। কিন্তু যদি আমি এখানে ভাতের বদলে আমি খাবো লিখতাম, দুটো শব্দ দিয়ে কিন্তু একটা বাক্য হয়ে যেত, কিন্তু এখানে বাক্য হতে পারে নাই। কেন? ওই যে বাক্যের আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটেনি। বাক্যের কিছু অংশ বলা বা শোনার পর বাকি অংশ বলা বা শোনার যে যে ইচ্ছা বা অভিপ্রায় তাই বাক্যের আকাঙ্ক্ষা বলে। তাহলে আমি ভাত বলার পর যখন বাক্যটা সমাপ্ত হচ্ছে না, তখনই মনে হবে বাক্যের আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটেনি। তা বাক্যটি শুদ্ধ হবে যদি আমি বলি আমি ভাত খাবো। যখনই আমি ভাত খাবো বললাম, তখন এটি একটি সার্থক বাক্য হয়ে গেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বাক্যের আকাঙ্ক্ষা কাকে বলে। বাক্যের কিছু অংশ বলা বা শোনার পর বাকি অংশটা বলা বা শোনার জন্য যে আগ্রহটা রয়ে যায়, যে অভিপ্রায়টা রয়ে যায়, সেটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। যেমন আমি কালকে এটা বললাম, কিন্তু বাক্যটা সমাপ্ত হয়নি, আমি কালকে, এটা বাক্যটা হয়নি। যখন আমি বলবো আমি কালকে কলেজে যাব, কলেজে যাব, দুটো শব্দ বসে বাক্যটাকে পূর্ণ মাত্রা দিয়েছে, সুতরাং এটি একটি সার্থক বাক্য হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বাক্যের আকাঙ্ক্ষা কাকে বলে। এবার হচ্ছে বাক্যের আসক্তি। আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাসের নামই বাক্যের আসক্তি। যে আমরা বাক্যগুলো, যে ছোট বাচ্চারা দেখবে এলোমেলো কথা বলে, আগের শব্দটা পরে দিয়ে, পরের শব্দটা আগে দিয়ে এভাবে কথা বলে বাচ্চারা, আমাদের কাছে শুনতে আধো আধো ভালো লাগলেও সেই বাচ্চাদের মুখে যেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখি, আমরা বড়রা যখন একই স্বরে আধো আধো করে কথা বলতে চাইবো, সেটা কিন্তু আমাদেরকে অন্যের কাছে হাসির পাত্রে পরিণত করবে। তো এই জন্য বাক্যের আসক্তিটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সুশৃঙ্খল পদবিন্যাস। যেমন আমরা লিখলাম, যে আমরা এখানে বললাম দেখো আমাদের কাজী নজরুল ইসলাম কবি জাতীয়। দেখো এলোমেলো শব্দ বসিয়েছি আমি, আমি বলেছি আমাদের কাজী নজরুল ইসলাম কবি ইসলাম, তবে এটি একটি সার্থক বাক্য গঠিত হতো। দেখো আবার খেয়াল করে দেখো, আমি লিখেছি আমাদের কাজী নজরুল ইসলাম কবি জাতীয়, আমাদের কাজী নজরুল ইসলাম কবি জাতীয়। সবগুলো অর্থবোধক শব্দ সমষ্টি এখানে বসিয়েছি, অথচ এই অর্থবোধক শব্দ সমষ্টিগুলোকে আমরা সুশৃঙ্খলভাবে না বসানোর কারণে এটি একটি সার্থক বাক্য হতে পারেনি। যদি আমরা বলি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তবে এটি একটি সার্থক বাক্য হবে। তাহলে বুঝতে পেরেছো তোমরা, ধরতে পেরেছো এই ব্যাপারটা? ঠিক আছে, তাহলে আমরা আকাঙ্ক্ষা বুঝলাম, আসক্তি বুঝলাম। আসক্তি বোঝার পর এখন হচ্ছে যোগ্যতা। যোগ্যতাটা কি? যোগ্যতাটা দেখো, যোগ্যতা হচ্ছে বাক্যের অর্থগত এবং ভাবগত মিলের নাম যোগ্যতা। যে এখানে আমরা যে কথাটা বলবো সেই কথাটার যোগ্যতা থাকতে হবে, অর্থগত এবং ভাবগত মিলের নামই হচ্ছে যোগ্যতা। যেমন দেখো আমি লিখলাম এখানে যোগ্যতার জায়গায় লিখলাম আকাশে ওড়ে। এখানে দেখো, এখানে লিখলাম গরুরা আকাশে ওড়ে। অর্থপূর্ণ শব্দ সমষ্টি বুঝিয়েছি, সুশৃঙ্খল ভাবে লিখেছি, কিন্তু বাক্যটা সার্থক বাক্য হতে পারেনি। কেন? গরুর আকাশে ওড়ার যোগ্যতা নেই। এখানে আমরা লিখেছি গরুরা আকাশে ওড়ে,
সব ঠিক আছে, আমরা সুশৃঙ্খল ভাবে সাজিয়েছি শব্দকে, অর্থপূর্ণ শব্দগুলো বসিয়েছি। গরু একটা অর্থপূর্ণ শব্দ, আকাশ একটা অর্থপূর্ণ শব্দ, ওরে একটা অর্থপূর্ণ ক্রিয়া, অথচ এগুলোকে বাক্য হতে পারছে না। এখানে আমরা লিখলাম গরুরা আকাশে ওরে, জায়গায় আমরা যদি লিখতাম পাখিরা আকাশে ওরে, তবে এটি একটি সার্থক বাক্য হতো। বুঝতে পেরেছো তোমরা? তাহলে যোগ্যতা হচ্ছে অর্থগত এবং ভাবগত মিলের নাম। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু ধরে নিই, একটি সার্থক বাক্য গঠনের জন্য তিনটি অপরিহার্য উপাদান প্রয়োজন: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আবার আমি একটু প্রথম থেকে বলছি, আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের কিছু অংশ বলা বা শোনার পর বাকি অংশ বলা বা শোনার যে আগ্রহ তাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে। যেমন আমরা বললাম যে, যেমন আমি ভাব, এটি একটি সার্থক বাক্য হতে পারেনি কারণ এটার আকাঙ্ক্ষা নিবৃত্তি ঘটেনি। যদি বলতাম আমি ভাত খাবো, তবে এটি একটি সার্থক বাক্য হতো। এরপরে হচ্ছে আসক্তি। আসক্তি মানে হচ্ছে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসের নাম হচ্ছে আসক্তি। সুশৃঙ্খল পদবিন্যাসটা করতে গেলে আমাদেরকে বাক্যের শব্দগুলো এমনভাবে সাজাতে হবে যেটা দিয়ে মনের একটি অর্থপূর্ণ ভাব বেরিয়ে আসে। যেমন আমরা তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের কাজী নজরুল ইসলাম কবি, জাতীয় লিখেছি, এটা দ্বারা কোনো শব্দের অর্থ প্রকাশিত হচ্ছে না, অথচ এখানে আমরা শব্দ বসিয়েছিলাম এবং বাক্যের মনের ভাবও প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু এলোমেলো শব্দ বসাতে এটি মনের ভাব প্রকাশ করতে পারেনি। তাহলে এটা হয়ে গেল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন বললাম তখন এটি একটি সার্থক বাক্য হলো। এরপরে যোগ্যতার মধ্যে আমরা যখন বলেছি গরুরা আকাশে ওড়ে, তবে এটি একটি সার্থক বাক্য হতে পারেনি কারণ গরুর আকাশে ওড়ার যোগ্যতা নেই। যদি আমরা বলতাম পাখিরা আকাশে ওড়ে, এই জায়গায় যদি আমরা পাখিরা করে দিতাম, পাখিরা করে দিলে তাহলে এটা একটি সার্থক বাক্য হতো। পাখিরা আকাশে ওড়ে করে দিলে তাহলে এটা একটা সার্থক বাক্য হতো। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটির উত্তর পেয়ে গেছি, তোমরা আশা করছি খুব ভালো মতোই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় প্রশ্ন যেটি আসে পরীক্ষায় বোর্ডে, সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। যে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করব। যেটা তোমরা অনেকবার বোর্ডের প্রশ্ন অনেকবার এসেছে, তোমরা ছোটবেলা থেকে পড়েছো, এখন আরেকবার একটু নিজেকে যাচাই করে নেওয়া যে গঠন অনুসারে বাক্য কাকে বলে। তোমরা তো বুঝেছই যে অর্থপূর্ণ শব্দ সমষ্টিকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে মানুষ যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। আর যখন গঠন অনুসারে বাক্য কয় প্রকার, গঠন অনুসারে বাক্য 3 প্রকার, কি কি সেটা আমরা এখন লিখে দিচ্ছি। তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, যখন আমরা বোর্ডে এগুলো লিখব তখন তোমরা যারা লিখতে পারবে দ্রুত লিখে ফেলবে, আর যারা দ্রুত লিখাতে একটু সমস্যা আছে চট করে তোমরা স্ক্রিন শট নিয়ে নিবে। স্ক্রিনশট নিয়ে নিলে পরে ওখান থেকে দেখে খাতায় নোট করে ফেলতে পারবে। স্ক্রিনশট নিয়ে নিলে তখন তোমার আর কোনো একটা মনের মধ্যে দ্বিধা থাকবে না যে ওটা কী ছিল, ম্যাডাম কী বলেছিলেন, ওই দ্বিধাটা থাকবে না, ওটা নিয়ে নিও। এখন আমরা বলছি গঠন অনুসারে বাক্য কয় প্রকার, ওটা আমরা এখন আলোচনা করছি। গঠন অনুসারে, গঠন অনুসারে এই দেখো, গঠন অনুসারে বাক্য 3 প্রকার, 3 প্রকার। 1, সরল বাক্য। তোমরা এগুলো জানো, অনেকবার পড়েছো, তারপরে আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি। জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। যৌগিক বাক্য তোমরা তিনটা নাম দেখছো, সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। প্রথমেই আমরা জানবো সরল বাক্য কাকে বলে। সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধিও থাকে তাকে সরল বাক্য বলে। সরল বাক্যে যদি কখনো একাধিক উদ্দেশ্য থাকেও সেটা কিন্তু একটি উদ্দেশ্য রূপে বিবেচিত হয়। তাহলে আমরা একদম সহজভাবে বললাম যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধিও থাকে তাকে সরল বাক্য বলে। যেমন আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিয়েছিলাম, আমি ভাত খাবো, এটা একটি সরল বাক্য। আমি কলেজে যাব, একটি সরল বাক্য। আজকে বৃষ্টি হচ্ছে, সরল বাক্য। তিনি খুব দয়ালু, এটা একটি সরল বাক্য। সরল বাক্য হচ্ছে সবসময় একটি উদ্দেশ্য থাকবে, একটা বিধিও থাকবে। যদি একাধিক উদ্দেশ্য থাকো সেটা একটি উদ্দেশ্য বলে বিবেচিত হবে, এটা সরল বাক্য। এখন জটিল না, যৌগিকের মধ্যে তোমাদের গন্ডগোল হয়ে যায় বাক্য রূপান্তরের সময়, আমরা দেখি। এই জিনিস দুটো ভালো করে বুঝে নাও। জটিল বাক্য হচ্ছে
একটি প্রধান বাক্যের অধীনে একটি আশ্রিত বাক্য যখন পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তখন তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। আমি আবারও বলছি, একটি প্রধান বাক্যের অধীনে একটি আশ্রিত বাক্য যখন পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তখন তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। তাহলে আবার জেনে নাও, একটি প্রধান বাক্যের অধীনে একটি আশ্রিত বাক্য যখন পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তখন তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। যেমন দেখো, যদি তুমি কলেজে আসো তবে কিছু নোট পাবে। এখানে দেখো, নোট পাওয়াটা কিছুর উপর নির্ভর করছে? যদি তুমি কলেজে আসো, যদি তুমি কলেজে আসো তবে কিছু নোট পাবে, এটা একটা জটিল বাক্য, মানে একটা বাক্যের উপর আরেকটা বাক্যকে নির্ভরশীল করিয়ে দেওয়া। যখন যখন তুমি আসবে তখন আমি বেরুবো, আমার বেরোনোটা অপেক্ষা করছে তুমি আসার উপর, যখন তুমি আসবে। তারপর যেদিন ঢাকা যাব তোমার সাথে দেখা করব, আমার দেখা করাটা নির্ভর করছে তোমার ঢাকা যাওয়ার উপর, মানে যেদিন ঢাকা যাব সেদিন তোমার সাথে দেখা করব। তাহলে এইভাবে যদি, যখন, যেহেতু, যেমন, যারা, যে, সে। যেমন আমি একটা সহজভাবে বলি, যেমন আমি যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা একটা সরল বাক্য। যখন আমি বলবো যারা ভিক্ষুক তাদের ভিক্ষা দাও, তখন এটা হয়ে যাবে জটিল বাক্য, মানে একটা বাক্যের উপর একটা বাক্য নির্ভরশীল করিয়ে দেওয়া। আর যৌগিক বাক্য হচ্ছে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক স্বাধীন বাক্যকে যখন অব্যয়ের সাহায্যে বা যোজকের সাহায্যে একই বাক্য রূপে ব্যবহার করা হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। আবারও বলছি, দেখো, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক স্বাধীন বাক্যকে যখন যোজকের সাহায্যে একই বাক্য রূপে ব্যবহার করা হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন ছেলেটি মেধাবী এবং দুষ্ট, ছেলেটি মেধাবী এবং দুষ্ট, মেধাবীও এবং দুষ্ট। আমরা বলেছিলাম যে ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা একটি সরল বাক্য। যারা ভিক্ষুক তাদের ভিক্ষা দাও, এটা জটিল বাক্য। আর তারা ভিক্ষুক এবং তাদের ভিক্ষা দাও, এটা হচ্ছে যৌগিক বাক্য। তোমরা কি তফাৎটা বুঝতে পেরেছো? আমি আশা করি বুঝতে পারছো তোমরা। যেমন আমি যদি বলি, সে তার পিতার ঋণ শোধ করেছে, সে তার পিতার ঋণ শোধ করেছে, এটা হচ্ছে একটি সরল বাক্য। আমি এটাকে যদি জটিলে নিই, তার পিতা যে ঋণ করেছিল সে তা শোধ করেছে, জটিল বাক্য। আর তার পিতা ঋণ করেছিল এবং সে তা শোধ করেছে, এটা হচ্ছে যৌগিক বাক্য। বুঝতে পেরেছো তোমরা? আবারও বলছি, যেমন যেমন আরেকটা উদাহরণ দিই আমরা, যে মেয়েটি বুদ্ধিমতী, মেয়েটি খুব বুদ্ধিমতী, যে মেয়েটি, ওটা হচ্ছে সরল বাক্য, মেয়েটি খুব বুদ্ধিমতী, এটা হচ্ছে সরল বাক্য। যে মেয়েটির কথা বলছি সে খুব বুদ্ধিমতী, এটা হচ্ছে জটিল বাক্য। সে, ও একটি মেয়ে এবং সে খুব বুদ্ধিমতী, এটা হচ্ছে যৌগিক বাক্য। ধরতে পেরেছো তোমরা? তাহলে গঠন অনুসারে বাক্য তিন প্রকার, এই তফাৎটা তোমরা বুঝে নিও, ঠিক আছে? এটা সরল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। এবার হচ্ছে অর্থ অনুসারে, অর্থ অনুসারে বাক্য কয় প্রকার, এটাই হচ্ছে শেষ প্রশ্ন। এটা বাক্য তত্ত্বের শেষ প্রশ্ন, অর্থ অনুসারে বাক্য কয় প্রকার? পাঁচ প্রকার। অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার। এক, বিবৃতি বাক্য। প্রশ্ন বাক্য। ইচ্ছাসূচক বাক্য। অনুজ্ঞা বাক্য। বাক্য বা আজ্ঞা বাক্য বলে এটাকে, আজ্ঞা বাক্য। পাঁচ হচ্ছে আবেগ বাক্য। আগে এটাকে আমরা বিশ্ববোধক বাক্য বলতাম, এখন এটাকে আবেগ বাক্য বলা হচ্ছে। আগে আমরা এটাকে বিশ্ববোধক বাক্য বলতাম, এখন আবেগ বাক্য বলছে। এটা একদম বুঝে নাও, যে বাক্যে বিবৃতি প্রকাশ করা হয় তাকে বিবৃতি বাক্য বলে। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, এটা একটি বিবৃতি বাক্য।
যে একটা তথ্য যখন দেবে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, এটা একটি বিবৃতি বাক্য, যে আমি কালকে কলেজে যাব, এটি একটি বিবৃতি বাক্য যেখানে কোনো তথ্য প্রকাশ করা হয়। যে বাক্যে প্রশ্ন করা হয় তাকে প্রশ্ন বাক্য বলে। তোমার নাম কি, তুমি কালকে কলেজে যাবে, এগুলো হচ্ছে প্রশ্ন বাক্য। যে বাক্যে প্রশ্ন করা হয় তাকে প্রশ্ন বাক্য বলে। যে বাক্যে মনের কোনো ইচ্ছা প্রকাশ করা হয় তাকে ইচ্ছাসূচক বাক্য বলে। যখন মনের কোনো ইচ্ছা প্রকাশ হবে, যে তুমি সুখী হোক বা সুখী হও, তুমি সুখী হও, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, তার রোগ মুক্তি কামনা করি, এই বাক্যগুলো যখন ইচ্ছা মনের ইচ্ছা প্রকাশ করবে তখনই সেটাকে বলা হয় ইচ্ছাসূচক বাক্য। আদেশ উপদেশ অনুরোধ বুঝালে তাকে বলা হয় অনুজ্ঞা বাক্য বা আজ্ঞা বাক্য। এটা দুভাবে আসে নাম, এই জন্য আমি দুটি নামে দিয়ে দিলাম, আজ্ঞা বাক্য দিয়েছি, অনুজ্ঞা বাক্য দিয়েছি, দুটো নামে দিলাম। যে যদি আদেশ উপদেশ এবং অনুরোধ, দয়া করে তোমার বইটি আমাকে দেবে, যে দয়া করে তোমার বইটি আমাকে দাও, দেবে বললে আবার প্রশ্ন বাক্য হয়ে যাবে, যে দয়া করে তোমার বইটি আমাকে দাও, এটা একটি অনুজ্ঞা বাক্য। যে আবার যদি ঘর থেকে বেরিয়ে যাও, আদেশ দিলাম ঘর থেকে বেরিয়ে যাও, এটাও একটা আজ্ঞা বাক্য। আবার আবেগ বাক্য হচ্ছে যখন মনের ইচ্ছা আবেগগুলাকে, মানে মনের বিষয় দুঃখ রাগ অভিমান সবগুলাকে, যখন মনের আবেগ অনুভূতি গুলাকে যখন তুমি প্রকাশ করবে, সেটা হচ্ছে আবেগ বাক্য। যেমন তুমি বললে বাহ কি সুন্দর দৃশ্য, এটা একটি আবেগ বাক্য। যদি বলি উফ খুব ব্যথা পেলাম, এটা একটি আবেগ বাক্য। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমরা অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার এটা বুঝে নিলাম। যে প্রথম বিবৃতি প্রকাশ করা হলেই বিবৃতি বাক্য, প্রশ্ন করা হলেই প্রশ্ন বাক্য, ইচ্ছা প্রকাশ করা হলেই ইচ্ছাসূচক বাক্য, আদেশ উপদেশ অনুরোধ প্রকাশ করলে অনুজ্ঞা বাক্য, এবং মনের আবেগ অনুভূতি প্রকাশ করলে তখন আবেগ বাক্য বলে। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু উদাহরণগুলো বুঝে নাও। যেমন সূর্য পূর্ব দিকে উঠে বিবৃতি বাক্য, তোমার নাম কি প্রশ্ন বাক্য, যে তুমি সুখী হও ইচ্ছাসূচক বাক্য, ঘর থেকে বেরিয়ে যাও অনুজ্ঞা বাক্য, উফ খুব ব্যথা পেলাম, এটা হচ্ছে আবেগ বাক্য। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে বাক্য তত্ত্ব অধ্যায়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তিনটি প্রশ্ন যদি তোমরা শিখে নিতে পারো, ভালো করে বুঝে নিতে পারো, তাহলে প্রশ্ন তো পারবে পারবে, বাক্য রূপান্তর যখন আসবে তখনও তোমরা রূপান্তর করতে পারবে। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, এটাকে যখন আমি প্রশ্ন বাক্যে নিয়ে যাব, সূর্য কি পূর্ব দিকে ওঠে, তখন এইভাবে আমরা প্রশ্ন বাক্যে রূপান্তর করতে পারবো। এছাড়াও আরো দু রকমের বাক্য আছে, সেটা হচ্ছে স্বীকৃতি অনুসার বাক্য কয় প্রকার, সেটা হচ্ছে অস্থি বাক্য এবং নেতিবাক্য, নেতিবাচক অস্থিবাচক বাক্য এবং নেতিবাচক বাক্য। সেটা হচ্ছে যেমন আমার বাবা বাসায় নেই, এটা হচ্ছে একটা নেতিবাচক বাক্য। আর যদি আমি বলি আমার বাবা বাসার বাইরে আছেন, তখন এটা হচ্ছে একটা অস্থিবাচক বাক্য। অর্থাৎ যে বাক্যের মধ্যে মনের ইতিবাচক ভাব প্রকাশ পায় তখন সেটা হচ্ছে অস্থিবাচক বাক্য। অস্থি অস্থি মানে হচ্ছে আছে, ইতি ইতিবাচক বাক্য। আর যখন মনের নেতিবাচক মনোভাব প্রকাশ পায় তখন তাকে বলে নেতিবাচক বাক্য বা নমত্বক বাক্য। যেমন আমার বাবা বাসায় নেই, এটা একটি নেতিবাচক বাক্য। আর আমার বাবা বাসার বাইরে আছেন, তখন এটা হচ্ছে অস্থিবাচক বাক্য। বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, আশা করছি তোমরা ভিডিওটা বারবার করে দেখে নিয়ে তোমাদের সমস্যা থাকলে সেটা বুঝে নিবে। আমি চেষ্টা করলাম তোমাদেরকে বাক্য তত্ত্ব বুঝিয়ে দেওয়ার জন্য, প্রশ্নগুলো ভালো করে বুঝিয়ে নিবে, এবং বারবার করে ভিডিওটা দেখলে তোমাদের মনের কোনো প্রশ্ন থাকলে সেটি দূর হয়ে যাবে। তোমরা ভালো থেকো, সামাজিক দূরত্ব মেনটেন করো, যে নিয়মগুলো বলা হচ্ছে টিভিতে এবং পত্রিকায় সেগুলো সবগুলো ফলো করবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।